ফাইনালি আমি OB44 এ অ্যাডভান্স সার্ভার পেয়ে গেছি। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো OB44 এর অ্যাডভান্স সার্ভার কিভাবে রেজিস্টার করবেন, অ্যাক্টিভেশন কোড নেবেন, কিভাবে অ্যাডভান্স সার্ভার ডাউনলোড করবেন, সবকিছু আজকের ভিডিওতে দেখিয়ে দিব। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। তো প্রথমে অ্যাডভান্স সার্ভারে রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে অবশ্যই যে কোনো একটা ভিপিএন আপনাদের কানেক্ট করে নিতে হবে। আমি এখান থেকে 14 এই ভিপিএনটি ব্যবহার করতেছি। তারপরে এখান থেকে আপনারা সরাসরি কী করবেন, গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। অবশ্যই আপনাদের গুগল ক্রোম ব্রাউজারের প্রয়োজন হবে। যে তারপর এখানে আপনারা সার্চ করবেন FF, তারপরে একটা হাইফেন দিয়ে দিবেন, এখানে দেখতে পাচ্ছেন, এবং এখানে লিখবেন অ্যাডভান্স। অ্যাডভান্স লেখার পর এখান থেকে আপনারা কী করবেন, সরাসরি একটা ডট দিবেন, তারপরে এখানে লিখবেন FF, তারপর ডট দিবেন, তারপর লিখবেন গ্যারেনা GARENA, তারপর আপনার ডট দিবেন COM। তো আপনারা লিখবেন FF-advance.ff.garena.com। জাস্ট এই ওয়েবসাইটে ভিজিট করবেন, এখানে দেখতে পাচ্ছেন, অথবা সুন্দর করে স্ক্রিনশট দিয়ে নিন, অথবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনারা জয়েন করলেই আপনারা সম্পূর্ণ অ্যাডভান্স সার্ভার তথ্য পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে এই ওয়েবসাইটে ভিজিট করলাম। এখান থেকে ভিজিট করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সার্ভার কিন্তু ওপেন হয়ে গেছে, আর ভিপিএন ছাড়া কিন্তু এটা ওপেন হবে না। তো এখন এখানে আমাদের কী করতে হবে, গুগল অথবা ফেসবুকের মাধ্যমে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। তো আমাদের কী করতে হবে, এখানে সরাসরি কিন্তু গুগল অথবা ফেসবুকের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে, আর এমন একটা জিমেল অ্যাকাউন্ট অথবা ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে যেটা দিয়ে অলরেডি ফ্রি ফায়ার অ্যাকাউন্ট খোলা আছে। যে ফেসবুক অথবা জিমেল দিয়ে ফ্রি ফায়ার খোলা নাই সেটা দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন না। আমি এখান থেকে সরাসরি গুগলের উপর চাপ দিয়ে দিলাম, তারপর এখানে আমার জিমেলটি বসাই দিয়ে আমি অ্যাকাউন্টটা খুলে ফেলতেছি। এখানে কিন্তু আমি জিমেল বসানোর পর দেখতে পাচ্ছেন একটা অ্যাক্টিভ ইমেল বসাতে বলতেছে। তো এখন এখানে আমি সরাসরি আমার সেই ইমেল অ্যাড্রেসটি এখানে বসাই দিচ্ছি, যেটা দিয়ে আমি অলরেডি এখানে লগ ইন করেছি, এবং সেই ইমেল অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিয়েছি। এবং এখান থেকে আমি কী করব, জয়েন নাওতে ক্লিক করে দিব। জয়েন নাওতে ক্লিক করার সাথে সাথে রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা এখান থেকে একবার রিফ্রেশ করে নিব, যেহেতু এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাক্টিভেশন কোডটা দিয়ে দিছে। আমরা যখন এইভাবে রিফ্রেশ করেছি আমাদের কিন্তু অ্যাক্টিভেশন কোডটা দিয়ে দিছে। যাই হোক, রোজা আসি, তার জন্য কথা বলতে একটু প্রবলেম হচ্ছে, আপনারা ম্যানেজ করে নিন। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে কিন্তু আমি অ্যাক্টিভেশন কোডটা পেয়ে গেছি দেখতে পাচ্ছেন। এখন এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সার্ভার কিন্তু স্টার্ট হবে 22 মার্চ, মানে 22 মার্চ থেকে আপনারা অ্যাডভান্স সার্ভার ডাউনলোড করতে পারবেন এবং গেম প্লে করতে পারবেন। তো 22 মার্চের আগে কিন্তু আমি আপনাদের রেজিস্ট্রেশন করে দেখিয়ে দিলাম, এবং আমি কিন্তু 22 মার্চের আগে আমার টেলিগ্রাম যে চ্যানেলটা আছে সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অ্যাডভান্স সার্ভার লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকে আপনারা সরাসরি অ্যাডভান্স সার্ভারকে ডাউনলোড করে ফেলতে পারবেন। তাই এখনই আপনারা সকলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন, আর এখনই সকলে রেজিস্ট্রেশন করে অ্যাক্টিভেশন কোডটা কালেক্ট করে ফেলুন, কারণ এই অ্যাক্টিভেশন কোডটা ছাড়া কিন্তু অ্যাডভান্স সার্ভারে কোনোভাবেই রেজিস্ট্রেশন করা সম্ভব না। তাই সকলে এখনই এখানে আপনারা অ্যাক্টিভেশন কোড কালেক্ট করুন এবং আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকুন। আমি 22 মার্চের আগে কিন্তু আপনাদের অ্যাডভান্স সার্ভারের লিঙ্ক দিয়ে দিব। আজকের ভিডিওটি স্পন্সর করেছে বিডি গেম ঘর। এই ওয়েবসাইটটি বিগত 2 বছর ধরে 100% বিশ্বের হাতে ডায়মন্ড ওয়াব দিয়ে আসতেছে। ওনাদের সাথে কথা বলতে মেসেঞ্জারে এখানে ক্লিক করুন, ওয়েবসাইটটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা সকলে এখান থেকে অল্প টাকায় ডায়মন্ড কিনবেন। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।